নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। আজকের ভিডিওতে ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসি এবং ডুরান কাপকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখবার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফার্স্টে আসছি ডুরান কাপের আপডেটে। তো ফ্রেন্ডস, গতকালকের ভিডিওতে তোমাদেরকে ডুরান কাপের এ এবং বি গ্রুপে কারা কারা রয়েছে আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো বর্তমানে সি এবং ডি গ্রুপও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আসছি সি গ্রুপে কারা রয়েছে। সি গ্রুপের ম্যাচগুলো হবে কিন্তু ইম্ফলে। তো সি গ্রুপে রয়েছে নেরোকা এফসি, ট্রাউ এফসি, হায়দ্রাবাদ এফসি, চেন্নাইন এফসি এবং আর্মি রেড। আর গ্রুপ ডি, যার ম্যাচগুলো হতে চলেছে গুয়াহাটিতে, তো সেই টিমে রয়েছে, মানে সেই গ্রুপে রয়েছে আর কি, উড়িষ্যা এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, কেরালা ব্লাস্টার এফসি, সুদেবা দিল্লি এফসি এবং আর্মি গ্রিন। তো এই টিমগুলো কিন্তু রয়েছে। তো পুরো গ্রুপ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ফ্রেন্ডস, ইস্ট বেঙ্গল কিন্তু তাদের দ্বিতীয় বিদেশি চূড়ান্ত করে ফেললো। তো তিনি হচ্ছেন আরিদাই কাবরেরা। তো আরিদাই কাবরেরা হচ্ছেন একজন 33 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার। রাইট উইঙ্গের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড আর লেফট উইঙ্গও খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। আগের সিজন অবধি তিনি উড়িষ্যা এফসিতে খেলছিলেন এবং উড়িষ্যা এফসিতে তার পারফরমেন্স খুবই, মানে খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো এই প্লেয়ারটিকে সই করাবে বলে অনেকদিন থেকেই চেষ্টা করছিল। তো বর্তমানে ইনভেস্টর সংক্রান্ত ঝুট ঝামেলা প্রায় শেষের পথে, সেই কারণে কিন্তু এই প্লেয়ারটিকে 2 বছরের চুক্তিতে সই করানোর জন্য একদম রেডি। তবে বলে দিই, সাইনিং কিন্তু এখনও হয়নি, সাইনিংটা খুব শীঘ্রই হয়ে যাবে, কথাবার্তা একদম পাকা, সাইনিং যে কোনো মুহূর্তে হয়ে যাবে। তো যেখান থেকে বলা হচ্ছে সাইনিং হয়ে গেছে, তো সাইনিং কিন্তু এখনও হয়নি, সইটা কিন্তু বাকি রয়েছে যেটুকু খবর আমার কাছে রয়েছে। এরপরে যে আরেকটা মানে বিদেশি আর কি, দেশন ব্রাউন। তো দেশন ব্রাউনের খবরও অনেক আগেই তোমাদেরকে দিয়েছিলাম। তো এই দেশন ব্রাউনের সাথেও কথাবার্তা একদম চূড়ান্ত পর্যায়ে, তো যে কোনো মুহূর্তে এই সাইনিংটাও হয়ে যাবে। তো তৃতীয় বিদেশি আশা করি দেশন ব্রাউনই হতে চলেছেন। তো দেখা যাক কী হয়। তো বড় খবর এটা ইস্টবেঙ্গলের জন্য, এটা বলাই যায়। এছাড়া ভারতীয়দের মধ্যে এটিকে মোহনবাগানের প্লেয়ার আশুতোষ মেহতার সাথেও অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল, যেরকমটা খবর কিন্তু রয়েছে আমার কাছে। তো ইস্টবেঙ্গলে যদি যান আশুতোষ মেহতা, এই সাইনিংটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে সেটা আমি জানি না, তোমাদের মতে কেমন লাগবে তোমরা আমাকে অবশ্যই জানিও। কারণ আশুতোষ মেহতার পারফরমেন্স একদমই ভালো ছিল না। এবার দেখা যাক তিনি কী করেন, মানে কেমন খেলেন আর কি। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে কালকে থেকেই অনেকবার প্রশ্ন করেছো যে দাদা সলোমন কালৌ কি আসছেন বেঙ্গালুরু এফসিতে। তো দেখো, তোমাদেরকে বলে দিই, তো সলোমন কালৌ হচ্ছেন একজন 36 বছর বয়সী আইভরি কোস্টের লেফট উইঙ্গার। লেফট উইঙ্গের পাশাপাশি রাইট উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তো এই প্লেয়ারটি একটা মার্কি প্লেয়ার। কেন মার্কি প্লেয়ার আমি তোমাদেরকে বলে দিই। তো ইনি কিন্তু নেদারল্যান্ডের বিভিন্ন ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন, প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে খেলেছেন, তারপর ফ্রান্সের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন, তারপর বুন্দেসলিগার ক্লাব হার্থা বিএসসিতে খেলেছেন, তো তারপর ব্রাজিলের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন। তো ইনি একজন বড় মানের মার্কি প্লেয়ার। এছাড়া তিনি আইভরি কোস্টের যে মানে জাতীয় দল, সেই দলের হয়ে 97টা ম্যাচ খেলেছেন, যেখানে 28টা গোল করেছেন। তো খুবই ভালো প্লেয়ার। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু সত্যি সত্যিই কথাবার্তা চালাচ্ছে বেঙ্গালুরু এফসি। তো দেখা যাক এই প্লেয়ারটিকে যদি সই করিয়ে নেয় তাহলে একটা মার্কি সাইনিং হবে বেঙ্গালুরু এফসির জন্য বলা যায়। যদিও মার্কেট ভ্যালু অনেকটাই কম বর্তমানে, কিন্তু প্লেয়ারটার বয়সও হয়েছে। তো এবার দেখা যাক তিনি কেমন খেলেন যদি যোগ দেন আইএসএলে। তো কথাবার্তা চালাচ্ছে, এটা একদম 100% কারেক্ট। তো দেখা যাক শেষ মুহূর্তে বেঙ্গালুরু এফসি ডিলটা ডান করতে পারে কিনা। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।